মুর্শিদাবাদের এমজে ব্লক বিডিও অফিস সংলগ্ন এসআই অফ স্কুল মুর্শিদাবাদ সার্কেল। সামান্য জল হলে নিকাশী ব্যবস্থা না থাকায় অফিসে গুরুত্বপূর্ণ কাজ থাকলেও কোনো বিদ্যালয়ের শিক্ষক যেমন অফিসে ঢুকতে পারে না, তেমনি অফিসের স্টাফরাও বের হতে পারে না একমাত্র নোংরা জলের কারণে। দীর্ঘদিন ধরে নরক যন্ত্রণা থেকে বাঁচার জন্য এসআই অফিস থেকে একাধিকবার বিডিও সাহেবকে লিখিত জানানো সত্ত্বেও কাজের কাজ হচ্ছে না এবং এ বিষয়ে তিনি গুরুত্বও দিচ্ছে না, যে কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ অফিসের কাজ থাকলেও এই জল নিকাশের কারণে বিদ্যালয়ের কাজে বিঘ্ন ঘটছে। এ বিষয়ে এসআই অফিসের আধিকারিকরা কি বলছেন আপনারা দেখতে থাকুন এবং শুনুন। আপনারা দেখতেই পাচ্ছেন যে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে বাইরে। আমাদের আমরা এখনো অফিস ছুটি হয়ে গেছে 6টা বাজে। আমাদের সব অফিস কলিগ আমরা সহ আমি সহ সবাই এখনো অফিসে বসে আছি। বাড়ি ফেরার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আপাতত, কেননা আমাদের যে এসআই অফিসের বাইরে যেখান থেকে যেটা থেকে আমরা বেরিয়ে যাব সেটা এখনও এক হাঁটু জলে জলমগ্ন, খুব সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায়। আমাদের এখানে মাস্টারমশাইরা আসেন কিন্তু এইরকম জলমগ্ন অবস্থা থাকার কারণে মাস্টারমশাইরা ঠিক সময় আসতে পারেন না, ঠিকঠাক অফিসে ঢুকতে পারেন না। এর আগে যেটা হয়েছিল আমাদের এখানে যে একটা গোডাউন এন্ট্রি গোডাউন ছিল যেখানে বই রাখা থাকে, তো সমস্যা হয়েছিল কি যে ওই বইয়ের গোডাউনে জল ঢুকে গিয়ে সমস্ত বই নষ্ট হয়ে গেছিলো, যার ফলে আমরা অনেক মাস্টারমশাই স্কুলকে আমরা বই দিতে পারিনি। তো এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা। আমরা আমাদের মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি বিডিও সাহেবকে এবং এখানকার যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন তাকে আমরা লিখিত একাধিকবার জানিয়েছি, আমাদের জেলা সর্বশিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার তাকে জানিয়েছি, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুলস প্রাইমারি তাকেও জানিয়েছি, কিন্তু এর সুরাহা এখন অবধি হয়নি। তো আমরা আপনারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে আসুন এটাই আমরা চাইছি। আপনি দেখতেই পাচ্ছেন খুব সামান্য বৃষ্টি, টিপটিপে বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা এখনো বাইরে বেরোতে পারছি না। নোংরা জল সমস্ত এই বাইরে যে রাস্তাটা আছে পঞ্চায়েত সমিতির বাইরে দিয়ে যে রাস্তাটা রাজ্য সড়ক চলে গেছে সেই রাজ্য সড়কের সমস্ত জল আমাদের এটা দিয়ে ভেতরে ঢোকে আর অফিসের সামনে গিয়ে জমা হয়। এই জমা জল ভেঙে আমরা বাইরে বেরোতে পারছি না। আপনার নাম আর ডেজিগনেশন? আমি হাফিজুর রহমান, সর্ববিদ্যালয় পরিদর্শক, মুর্শিদাবাদ চক্র। অফিসের ভিতরে আছি তার কারণ টিপটিপ বৃষ্টি পড়ে একবারে এক হাঁটু জল, তাহলে মুষলধারে বৃষ্টি হলে কি পরিস্থিতি হয়? অফিসে ঢুকতে বোধ হয় আর বেশি বাকি নেই জল ঢুকতে, প্রতিদিন আমাদের এই অসুবিধা হচ্ছে। 5-7 বছর থেকে আমরা অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায় করেছি, যেটা আমাদের সর্ববিদ্যালয় পরিদর্শক সাহেব বললেন আপনাকে, আমরা করেছি লিখিত আকারে, ওনারা শুধু দেখবো দেখছি করেছেন। কোনো শিক্ষক, মহিলা শিক্ষক অনেকে পড়ে গেছেন, এখানে পড়ে গিয়ে কোমরেও ব্যথা পেয়েছেন, কিন্তু এর কোনো সমস্যার সমাধান হয়নি। মানে ড্রেন নিষ্কাশনের, জল নিষ্কাশনের ব্যবস্থা নাই। আপনারা কি চাইছেন? আমরা ইমিডিয়েট এই জল নিষ্কাশনের ব্যবস্থা চাচ্ছি, যাতে ড্রেন ড্রেনের বন্দোবস্ত করা হয়। রাস্তার জল আমাদের অফিসে ঢুকছে সেইটার ব্যবস্থা যাতে করা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের এটাই আবেদন। আপনার নাম? আমার নাম মুস্তফা কামাল, শিক্ষা নোডাল শিক্ষা বন্ধু সর্বশিক্ষা মিশন।